আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার এক রিলেটেডের কাছ থেকে শুনলাম। আমি সঙ্গত কারণে তার নামটি বলতে পারছি না। ঘটনাটি ঘটেছিল তার দাদার সাথে। এই ঘটনাটি আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগের ঘটনা। তিনি তখন মিলে কাজ করতেন এবং তিনি মিল থেকে এক সপ্তাহ পরে পরে বাড়িতে আসতেন। এবং তিনি ছিলেন একজন অনেক লম্বা একজন মানুষ, তাই তার সাথে একটি হাতিয়ার রাখতেন লাঠির মতো, মানে রাস্তায় গ্রামের রাস্তা সাপ খোপ থাকতে পারে। তারপর সাথে একটি হারিকেনও রাখতেন, রাত্রেবেলা আসতে হবে। তখন একদিন তিনি রাত্রে 11টার সময় হবে, মানে আসছে মিল থেকে আসার সময় একটি জায়গায় সামনে কুল আছে, কুলের আগে পিছন দিক থেকে শুধু গ্যাঙ্গো গ্যাঙ্গো একটু শব্দ হচ্ছে। তারপরও তিনি পাশে দিলেন না। তারপর তিনি সামনে যখন একদম কুলের সামনে এসে পড়লেন, তখন তার সামনে একজন শুয়ে আছে, মানে মুদ্দার মরা মানুষ, একদম দাফন করা। তিনি বললেন যে তুমি ওড়ো। তারপর তিনি আর উঠলেন না। তারপর আরও কয়েকবার বললেন, কিন্তু তিনি একটু হুজুর টেপের গোয়া পড়া জানতেন অনেক কিছু। তারপর গোয়া পড়লেন, কিন্তু উঠলেন না। তারপর তিনি তার হারিকেনের পাওয়ারটা একটু যে নেতা বলে সেটা একটু বাড়িয়ে দিলেন। তারপর তার হাতে যেই হাতিয়ারটা ছিল লাঠি, সেই লাঠি দিয়ে আল্লাহু আকবার বলে দিয়ে তার মাথার মধ্যে একটি পাড়ি দিল। এবং সেই যে মুদ্রাটি, সে একদম মানে একজন জোরে বিকট একটি আওয়াজ করে নিচের যে খাল, সেই খালের মধ্যে পড়ে গেল। তারপর তিনি যখন আসছেন হেঁটে হেঁটে বাড়ির দিকে, তারপর ওই পিছনে পিছনে এই গ্যাঙ্গো গ্যাঙ্গো শব্দটি রয়ে গেল। তারপর বাড়ির একটু পাশে একটু দূরের বাড়ি, সেখানে একটি বাস, সেখানে একটি বাস মানে রাস্তার মধ্যে পড়ে আছে। মানে এরকম ঘটনা ওনার সাথে আগেও ঘটত। তারপর তিনি বললেন যে বাস মানে জানতো যে এইসব জিনিস করে দিয়ে পার হতে গেলে মেরে চিরে ফেলবে এই জাতীয়। তারপর বললো যে সরো সরো। তারপর বাস সরে ছিল। তারপর দোয়া পড়তে পড়তে অনেকদিন যখন আর পাস হয় না, তখন মানে তিনি দেখলেন বাসটা সরে গেছে। তারপর বাড়িতে এসে শুয়ে পড়ে ঘটনাটা সেখানে শেষ হয়নি। তারপর পরের দিন সকালে ওনার যে মেয়ে ছিল, সেই মেয়ে তাকে সকালে উঠে উঠে তার নাম ধরে ডাকা এবং তারপর ডাকা করে তার মেয়ে তাকে তার নাম ধরে ডাকছে। তারপর তিনি কবিতার জন্য নিয়ে গেলেন। কবিতা তাকে বললেন যাতে শয়তান চিন্তাকে তিনি আঘাত করছেন, সে রাগের বসে তাকে এসে আঘাত করছে। তারপর কবিতার আরও ওষুধ দেয়, কিন্তু কোনোভাবেই কাজ হয়। তারপর অনেক বড় অনেক কবিরা চেষ্টা নেই, তারপরও কাজ হয় না। এখনও তার মেয়ের সাথে এই চিঠি মাঝে মাঝে আসে। তার মেয়েকে হাফিজি খানায় দিয়েছিল অনেক আগে, কিন্তু সে হাফিজি খানা কমপ্লিট করতে পারেনি। তারপর বিয়ে হয়ে যায়। অনেক মানসিক সমস্যা তার সাথে এখনও চলছে। এই ছিল ঘটনা। আশা করি পরে আর একটি ঘটনা শেয়ার করতে পারবো। এখন আমি একটি গল্প বলবো, সেটা আমার রিলেটেডের সাথে ঘটা। তো ঘটনাটি আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগের কথা। তো ওরা মানে ওদের বয়স তখন 8 থেকে 9 বছর বয়স। তো ওরা ছোটোবেলা তো জানেনি, বাচ্চারা অনেক দুষ্টুমি করে, আবিজামি মানে অনেক ই করে। তো ওরা আম কুড়ানোর জন্য রাত্রে জল হয়েছিল, ওই সময় ওরা আম কুড়াবে অনেকগুলো দল হয়েছে। তো দুইজন ওরা দুইজন একটা দিকে গেল আর অন্যরা মানে ভিন্ন দিকে গেল, দুই তিনটা মানে টেক বলেন আর যাই বলেন এটা। তো ওরা গেল, তো যাওয়ার পর ওরা আম কুড়াচ্ছে দুইজন। তো এক গাছের নিচে থেকে আম কুড়ানোর পর আরেক গাছের নিচে যায়। তো ওরা যে ব্যাগ আর বুলগুলো নিয়ে গেছে ওগুলো পুরাই ভরে গেছে। তো এমন সময় ওরা দেখলো যে ওদের পিছনে সাদা কাপড় পরা মাথার মধ্যে ঝুড়ি, ঝুড়ি নিয়ে একজন মহিলা আম কুড়াতে কুড়াতে ওদের দিকে আসছে। তো ওরা তো বাচ্চা মানুষ, ওরা ভাবছে যে ওরা আসছে বড় মহিলা, তো ওরা মনে হয় আমাদের থেকে বেশি তো কুড়াই নিব, এই জন্য ওরা আপনার তাড়াতাড়ি আরও কুড়াতে চেষ্টা করছে। তারা ওই গাছের পর আরেকটা গাছের নিচে গেল, ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে আরেকজনকে দেখলো। তো ওরা আম কুড়াচ্ছে কুড়াচ্ছে হঠাৎ করে আরও একজন, মোট হয়ে গেল 3 জন। এমন করতে করতে মোট 7 জন। 7 জন হওয়ার পর ওই যে ওরা যে আম কুড়াইতে গেল, ওদের আম্মু তো নামাজ টামাজ পরে, এশার নামাজ টামাজ পরে ওর আম্মু কুপি আর কি, আমরা আগিলা দিনে যে বাসা বলি কুপি, ওইটা নিয়ে ওদের খুঁজতে গেল। তো ওর আম্মু যাচ্ছে, কিন্তু ওরা যে ওইটা দেখলো 7 জন,
ওরা দেখা একজন বলল যে ওদের মধ্যে যে 9 বছরের ছিল ও বলল যে আমার তো মনে হয় এগুলো মানুষটা কিছু একটা গন্ডগোল আছে বা যে কোনো একটা সমস্যা আছে সো এটা বলে ওরা ব্যাগ আর ভুল কোনোটাই এখানে রাখে ওরা দৌড়ে চলে আসছে তো আসার পরে আপনার যেই ওরা মানে আগের রাস্তা তো তো ওইখান দিয়ে আপনার বিল বিল পার হইতে তো ওই বিলের মধ্যে আসতে মতন ওর আম্মু যে আসতেছে গুপি নিয়ে তো এটা দেখছে দেখে ওর আম্মুর কাছে যায় গিয়ে বল যে আম্মু এই হয়েছে আমরা সাহায্য নিয়ে দেখছি সো আমার ঘটনা আশা করছি আপনার ভালো লাগবে।